রাজ্য সহকারে বসে পড়ুন। আমাদের কাঙ্ক্ষিত বক্তা সাহেব আপনারা দেখেছেন মঞ্চে এসে আপনাদেরকে খারাপ বিনিময় করেছেন, বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। চুপ, এখন তো আপনাদের প্রধান বক্তা এসে গেছে, আর কি কোনো টেনশন আছে? টেনশন আছে? কোনো টেনশন নাই, নো টেনশন। আমার বন্ধুগণ সবাই বসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখের স্রোতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসো, ছলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি মওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হেরার গোহাই তোমারি আসমান থেকে নামি আল-কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ মোরারি আবু বকর ইসলামি ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি চিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সৈয়দেনা মুয়াজ্জাজ ও মুকাররাম, সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি থানার বৌরা জামে মসজিদের উন্নতিকল্পে 24তম তাফসীর কোরআন মাহফিল সভাপতি আলহাজ মঈনুদ্দিন মেম্বার, প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, আমার পূর্বে আলোচনা করেছেন মৌলানা বন্ধুবর আলাউদ্দিন বিন সাইদ সাহেব, মৌলানা শাহজাহান আলী সাহেব, বেলকুচি থানার ওসি মহোদয় আমার পাশে বসার, এবং বেলকুচি থানার প্রশাসন সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার চোখে দেখা অনেক অতিথিবৃন্দ বসে আছেন, আমি সবার নাম নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের কারণে নাম উল্লেখ না করলেও সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ ইমোশন তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, বৃষ্টি থেকে এই পর্যন্ত মুক্ত রেখেছেন, শুকরিয়া দান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, সেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। লাখো মানুষের সমাগম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দিক দিগন্তে ছড়িয়ে ছিটি থাকা অসংখ্য মানুষের ঘর বৌরিতে বৌরাতে আজকে লুকে লুকারণ্য, মানুষ কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে পড়েছে, প্রশাসনের দূরদর্শিতা এবং সার্বিক সহযোগিতা বিশাল বড় আয়োজনটি ইতিমধ্যে সুন্দর পরিস্থিতি সুন্দর পরিবেশ তৈয়ার হয়েছে। আমি খুব বেশি লম্বা আলোচনা করব না, যতক্ষণ আলোচনা করব আপনাদের সকলের ধৈর্য কামনা করছি। একটি কথা মনে রাখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় আমি অনেক মাহফিল করি, যখন আমি কোথাও কোনো মাহফিল রাখি কখনোই মিস করি না, যাকে ওয়াদা করি ওয়াদার খেলাফ করি না। এই জন্য আমার অনেক দূর থেকে আমি চলে এসেছি, এই মানুষগুলো আজকে আমার কাছে বাস্তবে নতুন নতুন লাগছে। ইউটিউব আপনাদের কাছে আমি পরিচিত, কিন্তু আপনারা আমার কাছে অপরিচিত, কিন্তু একদিনের পরিচয় আর একদিনের উপস্থিতি মনে হচ্ছে আপনাদের সিরাজগঞ্জ বেলকুচি থানার বৌড়া এলাকার সাথে মনে হয় যেন আমার আত্মার সম্পর্ক, মনে হয় যেন হাজার জন্মের সম্পর্ক। আপনাদের না দেখা মানুষটিকে এভাবে দেখার জন্য এখানে ছুটে এসেছেন, আমি মনে মনে ভেবেছিলাম মানুষ হবে কিনা, কোথায় যাচ্ছি রাস্তাঘাট চিনি না, বাড়িঘর চিনি না, নাই কোনো আত্মীয়তার সম্পর্ক, কিন্তু আমার কনফিডেন্স ছিল এরকম,
এই সিরাজগঞ্জবাসীর সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক না থাকতে পারে, সিরাজগঞ্জবাসীর সাথে আমার বংশের সম্পর্ক না থাকতে পারে, এই সিরাজগঞ্জ বেলকুচি মানুষের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু একটি কনফিডেন্স আমাকে উদ্ভাবিত করেছে, একটি কনফারেন্স আমাকে উচ্ছ্বাসিত করেছে, একটি কনফিডেন্স আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অত্যন্ত উৎসাহ জাগিয়েছে। আমি মনে মনে চিন্তা করেছি তাদের সঙ্গে আমার বংশের সম্পর্ক, টাকার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক না থাকতে পারে, আর আমি তাদের সঙ্গে কুরআনের সম্পর্ক রয়েছে। এই জন্য আজকে এই জোয়ার তাহিরিকে দেখার জোয়ার নয়, পরিষ্কার কথা, তাহিরি কাউকে ভয় করে কথা বলে না। এই জোয়ার তাহিরিকে দেখার জোয়ার নয়, এই জোয়ার হল ইসলামের জোয়ার, এটা কুরআনের জোয়ার, এটা আমার মুস্তফার জোয়ার। আজকে আপনারা সিরাজগঞ্জবাসী আবারও প্রমাণ করে দিয়েছেন, আমরা রসুলকে ভালোবাসলে শতভাগ ভালোবাসি, কোরআনকে ভালোবাসলে শতভাগ ভালোবাসি। এই দেশের কয়েকটি জায়গায় আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়, এই কোরআন কারিমের একটা জের জবরে পেশার একটা অক্ষর নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, তার দাগবান্না জবাব দেওয়ার জন্য সিরাজগঞ্জবাসী প্রস্তুত আছে। দেখে নেব না, আমার ভাইরা শুনুন, আমাদের সংবিধান দা হোলি কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কুরআন হলো মানব জাতির সংবিধান, এতে রয়েছে আপনার আমার জি শুরু থেকে মৃত্যু পর্যন্ত চলার একটি নিখুঁত নির্ভুল সমাধান। এই কুরআনকে যারা শতভাগ হৃদয়ে লালন করেছে তারাই আল্লাহ পাকের প্রিয়তম হতে পেরেছে, ঠিক কি না বলেন? দেয়ার ইজ দা গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর বন্ধু, আল্লাহ হলো তিনি, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর অ্যান্ড অলমাইটি, আল্লাহ আমাদের সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা, পাঠিয়েছেন যিনি নিয়ে যাবেন তিনি। এই জন্য সেই ভরসা একজনের উপরই করতে হবে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয়ে দেওয়া হয়েছে কবর হাসর নিয়ে কথা বলার জন্য, আমি এই কথাগুলো সব সময় বলি, এরপরও এলাকার চাহিদা অনুযায়ী আপনার আমার কল্যাণে আমি এই কথাগুলো সিরাজগঞ্জ বেলকুচি থানায় বৌড়া গ্রামে বলার চেষ্টা করব। কিন্তু আমার ডানে এবং বামে যারা আছেন, আজকে লক্ষ লক্ষ মানুষ আমার ডানে বামে যারা আছেন, আমি দেখেছি যে প্রায় 5-7 হাজার মোটর সাইকেল, মনে হচ্ছে যেন ওই জায়গাটা একটা মাহফিলের মাঠের মতো হয়ে গেছে। আপনারা এতই কোরআন প্রেমিক মানুষ, আপনাদেরকে দেখে আমি অভিভূত হয়ে গিয়েছি। আর যখনই মানুষগুলো কোরআনকে হৃদয়ে ধারণ করতে শিখছে, যখনই মানুষ পকেটে টাকা খরচ করে কোরআনের আলোচনা শুনতে পাগল হয়ে মত্ত হয়ে উঠেছে, যখন মানুষগুলো প্রিয় নবীর প্রেমে উদ্ভাসিত হতে শুরু করেছে, তখনই এক শ্রেণীর মানুষের অন্তরে অ্যালার্জি উৎপন্ন হয়ে গেছে। এটা কি পরিষ্কার? এই জন্য আপনাদেরকে বলবো, ধৈর্য ধারণ করলে আমি 30-40 মিনিট সময় আপনাদেরকে দিব, কিন্তু খবরদার কোনো ধরনের আপনার ব্যবহারের দ্বারা, আপনার একটি কথার দ্বারা যদি এই সুন্দর পরিবেশের ব্যাঘাত হয় তাহলে জবাবদিহিতা আপনাকেই করতে হবে। ডানে যারা আছেন আল্লাহর রাস্তে কথা বলবেন না, বামে যারা আছেন কথা বলবেন না, তবে একটি কথা বলতে চাই, আপনাদেরকে দেখে একটা প্রস্তাব করতে চাই। এই প্রস্তাবটি হলো, এত বিশাল বড় আয়োজন, উপরে কোনো সামিয়ানা নেই, এরপরে যেন আমরা আল্লাহ পাকের আসমানটাকে সামিয়ানা বানিয়ে নিয়েছি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এই 7টি আসমানকে স্তবকে স্তবকে বানিয়েছেন, 7টা স্তবক এত সুন্দর করে সাজিয়েছেন, দিনের বেলা সেই আকাশে সূর্য ওঠে, রাতের বেলা সেই আকাশে তারকা এবং চাঁদের সমাহার,
আপনারা বলুন সেগুলো দিয়েছেন কে? আপনাদের কাছে ইন্তেজামিয়া কমিটির কিছু আহ্বানে আমি একটা প্রস্তাব করছি। বউরা গ্রামের মানুষ, বিশেষ করে মঈনুদ্দিন মেম্বার এবং আমার সাজান স্যার সহকারে, যিনি আমাকে ঢাকা থেকে রিসিভ করে নিয়ে এসেছেন, এবং আমাদের ওসি মহোদয় সকলকে নিয়ে আমি আপনাদের কাছে একটি প্রস্তাব করছি। ওয়াজের পরে আমি সেটা পারবো না, এখনই বলে দিয়ে যাচ্ছি, অন্তত আজকের এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে? যারা কমিটির মাহফিলটা সাজিয়েছেন তারা তো অনেক সওয়াবের কাজ করেছে। যখন আপনি কথা বলবেন ততক্ষণ সময় যদি আল্লাহর জিকির করেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। কি দরকার আরেকজনকে নিয়ে নাকে মানে টেনশন করার? আপনার কাজ আপনি করেন, তাহিরি কাজ তাহিরি করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এগুলো নিয়ে খামাখা ইয়ে করার দরকার নাই। পিছনের লোকে অনেক কথাই বলে, সামনে আসলে দূরত্ব কমে যায়। লং অ্যাবসেন্স কিলস ইট, দেখা যদি কম হয়, অ্যাবসেন্সটা যদি দীর্ঘ হয়ে যায় তাহলে ভালোবাসাটা মরে যায়। লং অ্যাবসেন্স কিলস ইট। আপনারা ইংলিশ শুনলে কেমন কেমন জানে করেন তাই না? আসলে আমি এগুলো পারি না, যতটুকু পারি ততটুকু বলি। এক্স এবং ওয়াই মনে আছে কি বলছিলাম? এক্স থেকে একটা ছেলে পক্ষ আসলো ওয়াই এর বাড়িতে মেয়ে দেখার জন্য। কি দেখার জন্য? ঘুম আসতেছে আপনাদের? বৃষ্টি আসলে বেজার হইবেন? আসার পরে ওয়াই এর বাড়ির মানুষ তো চেষ্টা করবে এক্স এক্স এর পক্ষ থেকে যারা আসছে তাদেরকে মেহমানদারি করার জন্য, তাই না কি? আচ্ছা আচ্ছা, এরপর ইচ্ছে মতে মেহমানদারি করলো। প্রথম দিল কি? ট্যাং, লেবুর শরবত, চানাচুর, আট প্রকার ফল গেল এটা। দ্বিতীয় দুপুরের লাঞ্চ, 12 প্রকার আইটেম। 3 নম্বর যে আইটেম, এটা হলো ছেলের পক্ষ থেকে আসছে ওয়াইয়ের বাড়ির মেয়েটা দেখার জন্য। এবার মেয়েটা এসে সুন্দর করে সামনে বসলো, সামনের গ্যালারিতে এক্সের পক্ষের অর্থাৎ ছেলে পক্ষের 5 জন লাইন ধরে বসছে। 5 জনের মধ্যে 5 জনই পুরুষ। আচ্ছা বসো, আচ্ছা ঠিক আছে, কথা বলবা না, কথা বলবা না, হাতে ইশারে কথা বলো, ইশারে 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 দরকার নেই, জায়গা না হলে গাছতলায় চলে যাও। যার যার সাইডে যারা আসো, যারা এই এলাকার আছেন সবাই বাড়ি থেকে ওয়াজ শুনেন, কেউ প্যান্ডেলে আসবেন না, আমাদের জায়গা নাই, এলান করে দিলাম। এরপরে ফল, আবার দুপুরের লাঞ্চ। কি কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা তাহলে কথা না বলি। এরপর ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলো, মেয়েটা আসলো, মেয়েটার সুন্দর করে দেখালো। আবার দেখবেন যারা দেখতে গেছে এক্সের পক্ষ থেকে, এর মধ্যে একটা আছে লুচ্চা, হেতে উইঠা বলে মাইন্ড করবেন না। কিন্তু এগুলো আমার সমাজের অপসংস্কৃতি, এইগুলোকে বন্ধ করতে হবে। ঠিক কি না বলে? গায়ে হলুদের নামে বাবি গোসল না করাইলে গোসল জমে না, দেবর রে বাবি গোসল না করাইলে গায়ে হলুদের গোসল হয় না, এই সমস্ত তামাশা আমি হায়া বন্ধ করতে হবে। রাগ করে লাভ নাই, শুনুন শুনুন আমার কথাকে, হাসি খাসিতে উড়িয়ে দিবেন না, হাসতে হাসতে এমন গুনাহ হবে আপনার ঈমানটা চলে যাবে। দনুক থেকে তীর ছুটে গেলে যেমন বাবা ডাকলো আর তীর ফিরে আসে না, ঠিক এমন কর্ম আছে যেই কর্মের দ্বারা আপনার ঈমান চলে গেছে, আপনি টেরই পান নাই। বেঈমান হয়ে খাইতেছেন, বেঈমান হয়ে ঘুরতেছেন, মরার সময় বেঈমান হয়ে মরবেন, কারণ আপনি জানলেন না কোন কারণে আপনার ঈমান গেছে, জানলেন আপনি তওবা করতেন, কথা বল ঠিক কিনা? এরপর ইচ্ছে মতো খাইলো, ওই যেটা বলছিলাম দুষ্ট প্রকৃতির, হ্যাঁ উল্টে বলতেছে, হ্যাঁ মেয়ে তো মাশাআল্লাহ খুব সুন্দর, চুলগুলো কি দেখা যাবে? আছে কি না বলে? আবার ঘুরায় গেরা চুল দেখায় এই সমস্ত তামাশা বন্ধ করতে হবে। অবশ্যই মেয়ে দেখতে আসলে মেয়ের ছেলের পক্ষ থেকে গার্ডিয়ান আসবে, ছেলে আসবে, ছেলে দেখার অধিকার আছে, কিন্তু মেয়েদেরকে যদি একান্তই যদি চুল দেখতে হয় ছেলের পক্ষের মহিলারা ভিতরে গিয়ে চুল দেখবে। এগুলো পরিবর্তন করতে হবে। এই ওয়াজ মাহফিল দেওয়ার অর্থই হলো এই সমস্ত অসামাজিকতাকে, অপর সংস্কৃতিকে ভঙ্গ করে সুস্থ সংস্কৃতি চালু করা। আরেকটা কথা বলি, এরপর কি বললো? ইচ্ছে মতো খাওয়া দাওয়া হলো, সবকিছু বলার পরে বলছে, শেষ হুজুর ভাই আমার মেয়ে কি পছন্দ হয়েছে? বাড়িতে গিয়ে ফোনে বলবো, বাড়িতে গিয়ে ফোনে বলবে।
এরপরে ফোন দেওয়া হলো উকিলে, ফোন দেয় কি ব্যাপার তোমরা যে দেখে গেলা মেয়েটাকে পছন্দ হয়েছে, কয় মেয়ের বাড়ি ঘর ওকে, খাবার দাবার ওকে, পরিবেশ ওকে, লেখাপড়া ওকে, কিন্তু মেয়েটার চেহারাটা ফেস কাটিংটা একটু কেমন কেমন জানে, এই জন্য আমরা রাজি হই নাই আর কি। আপনারা যে বলেন যে তাহিরি কেন উত্তেজিত হয়, তাহিরি কেন গরম কথা বলে, তাহিরি কেন ডাইরেক্ট কথা বলে, এই জন্যই বলে, এই এই জন্য আমি বলছি কোন ছেলের পক্ষ থেকে যদি মেয়ের বাড়িতে মেয়ে দেখতে আসে তাহলে শুধুমাত্র শরবত খাওয়া বিদায় করবেন, যদি মেয়েটার পছন্দ হয় পছন্দের স্বীকারোক্তি দিয়ে এরপরে আসলে খাওয়াবেন। কথা বলেন না কেন? তুই যদি পছন্দ না করবি তাহলে মেয়েদের বাবা এত কষ্ট করে তোর বিশটা প্রকার আইটেম খাওয়ালো, এগুলো খাইলি কেন? লজ্জা করে না? আমার কথা কি আপনারা একমত? একমত? হাত তুলে বলে একমত। আমরা এই সমস্ত তামাশা বন্ধ করতে হবে। আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন তো, যদি ছেলের বাড়ি থেকে বলে মেয়ের বাড়ি পছন্দ হয়েছে, গাড়ি পছন্দ হয়েছে, লেখাপড়া পছন্দ হয়েছে, চেহারাটা আর ফেস কাটিংটা পছন্দ হয় না, মেয়েটা কালো, এই জন্য যদি মেয়েটার বিয়েটা ফিরে যায়, আর মেয়েটা যদি শুনতে পারে আমি কালো বলে আমার বিয়েটা ফিরে গেল, মেয়েটার কাছে কি কষ্ট লাগবে না? আল্লাহ বলছেন ফি আই সূরাতি মাশা রাক্কাবাক, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার বান্দাকে যেমন করে পছন্দ করেছি ঠিক ওই রকম ভাবে বানিয়েছি। লাকাদ আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আমি দেখতেছি আপনারা তেলাওয়াত শুনলে পুরা অস্থির পাগল হয়ে যান আল্লাহর প্রেমে, মাশাআল্লাহ। আল্লাহ এই প্রত্যেকটা সিনাটার লোহে মাহফুজের আয়না বানিয়ে দাও। কোরআনে কোনো সন্দেহ আছে? আপনি দেখছেন 111টা দেশের লোকে টক্কর দিয়া বাংলার তাকরিম পুরস্কার নিয়ে আসছে, ঠিক কি না বলে? আমি গতকাল ওয়াজে বলেছি ধর্ম মন্ত্রণালয়কে আমার এই তাকরিমকে সম্বর্ধনা এমন ভাবে দিতে হবে যেন বিশ্বের মানুষ তাকিয়ে দেখে বাংলা তাকরিমকে দেখতে আমার। এরাই হলো সোনালী সন্তান যারা বাংলাদেশকে প্রতিটা বছর প্রেজেন্ট করছে এভাবে। এটা এটা এমন একটি বিষয় ইচ্ছে করলে আপনার পক্ষে সম্ভব না, এটা হলো শ্রেষ্ঠ প্রতিযোগিতা, এটাকে আপনার মূল্যায়ন করতে হবে। দুরুশরী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, প্রেমের ফুল গো ধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি গরবারি হারা যদি তোমার প্রেমে সুযু পাই গোসারা, হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে, আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, এখানে বিয়াদি হলে জীবন ধ্বংস হয়ে যাবে, এটা হলো কোরআনের বাগান জান্নাতের বাগান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহর পথ দিকে ফিরে আসতে হবে। নুরাইন গতকাল একটা দিন গেছে, এটার নাম হলো আখিরি চাহার সম্বাদ।
সফর মাসের শেষ বুধবার আমার নবী রূপ দেখে অসুস্থ ছিলেন, অসুস্থ থেকে মুক্তি হয়েছেন, একটু সুস্থ সুস্থ ভাব অনুভব করেছেন। এই কথাটা শুনি না, হযরত আবু বকর 5000 দিরহাম আনন্দে দান করে দিয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু 7000 দিরহাম দান করে দিয়েছে, আর হযরত উসমান সেই উসমান যেই উসমানে 10000 দিরহাম দান করে দিয়েছে। এই উসমান জুন্নুরাইন যুদ্ধের ময়দানে গেলে তিনি আনন্দে থাকতেন, নামাজ পড়লে তিনি আনন্দ থাকতেন, রোজা থাকলে তিনি আনন্দ করতেন। কিন্তু একটা জায়গায় গেলে দিল নরম করো, এই জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কানতে উসমান জুন্নুরাইনকে ডাক দিয়ে বলা হয়, উসমান তুমি সব জায়গায় গেলে আনন্দ করো, শুধু কবরস্থানে গেলে তুমি কেন কান্দো? উসমান ডাক দিয়া কয়, আমার নবী আপনার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলটা হলো কবর, এই কবরটা যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে, এই কবরটা যারা মন্দ হয়ে যাবে হাসরের ময়দান তারা মন্দ হয়ে যাবে। এই জন্য এই কবরটা দেখলে আমার মনটা পাগল পাগল হয়ে যায়। আমি কি দিয়া বুঝাবো কবর কেমন কঠিন জায়গা, আর উসমান তো এমন সাহাবি যে উসমান জান্নাতের 10 জন সাহাবির মধ্যে একজন, যেই নবী 10 জনকে জান্নাতের টিকিট দিছে এর মধ্যে একজন হলো উসমান। উসমান জান্নাতের টিকিট পাইয়া যদি গোরস্তান দেইখা চোখের পানি ফালাইয়া কাঁদতে পারে গো, তাইলে আমরা বড় গুনাহগার, আমরার গুনাহের কোনো অভাব নাই, নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, এখানে তো অনেক অমন অনেক মানুষ আছে এমন গুনাহ করছে মা জানে না, এখানে এমন মানুষ আছে গুনাহ করছে এক বালিশে স্বামী স্ত্রী থাকে, স্বামী কি গুনাহ করছে স্ত্রী জানে না শরমে বলে না, স্ত্রী কি গুনাহ করছে স্বামী জানে না লজ্জায় বলে না। কিন্তু মনে রাখো কেউ যদিও না জানে, একজন তোমার পঙ্কানো পঙ্কানো খবর রাখতেছে, যিনি তোমাকে জাররা জাররা পরিমাণ তোমার কাছ থেকে হিসাব নেবে, জবানটা ছাইরা বেলকুচির মানুষ জবানটা খুইলা বলো তিনি কে? এই জন্যই তো আল্লাহ বলছেন আমি আল্লাহর ধরা অনেক শক্ত, আবার আমি আল্লাহ যেমন কাহার আবার আমি আল্লাহ তেমন রহমান। আমার নবী বলে বান্দা যখন কোনো গুনাহ করে, বান্দা গুনাহ করার পরে যখন বান্দা তওবা করে কই হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া যখন কান্না করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে বলেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলছেন বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, এই মোবাইলের গজবের কারণে চোখের পানিটা চোখ থেকে শুকায় গেছে, কথা কন কথা কন কথা কন, এই মোবাইল মনে তোর জীবন শেষ হইয়া গেছে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন কই আজরাইলের থাবা এমন একটা থাবা যেই থাবার মধ্যে পড়লে তার কষ্টে আর সীমা নাই, যদি তুমি ইমানদার হতে পারো তাইলে আজরাইল তোমার ঘরের দরজায় এসে তোমার সালাম দিব, আয়েশা ডাক দিয়ে বলবে হে আল্লাহর বান্দা আল্লাহ আমারে পাঠাইছে আপনার রুহুটা, আপনার রুহুটা এখন নিয়ে যাব, একটা সেকেন্ড ধরে দিকসিদি করা হবে না, তোমার রুহুটা নিয়ে যাব। আপনারা জবান করে বলেন একটা সেকেন্ড যদি পূর্ণ হয়ে যায় যেই সময় যার মরণ লেখা রয়েছে এই টাইমেই তার মরণ হবে, ঠিক কি না বলেন? এই জন্য যুবক আজকের জায়গাটা মনে রাখবে এমন একটা সময়, এই সময়টা কোরআনের আলোচনা শুনে শুনে আমরা কাটাচ্ছি, কোন কোরআন যে এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রেখে দিয়েছেন। আমার নবী বলেছেন কেউ যদি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে এই ওই কোরআনটা হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে, আমার আল্লাহ কোরআনের শাফাত কবুল করিবে। সুবহানাল্লাহ, কর না ইন্না নাহনু
نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ এই কুরআন আল্লাহ নাযিল করেছেন, এই কুরআনটাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই, এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছেন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না ছেলেরা কোথায় গেছিলাম বলো? ওয়া শুনতেছো কেমন লাগতেছে? তো সারাদিন ফেসবুক উল্টা পাল্টা লিখছিল তখন কেমন লাগছিল? তাই রুজুর বিরুদ্ধে তোমরা লেখো, এগুলা করো না, এগুলা করো না। ফেসবুক গুজবে কান দিও না। আমরা করি তিল, অনেকে বানা তাল। আমরা করছি আল্লাহর জিকির, এটারে বানাইছে ডিজে গান। এই ওসি স্যার দেখাই বুনিয়া মাঝে মাঝে দেখে নাই, তাই রুজুরে দেখেন কি করে। আচ্ছা আমি তো জিকির করছিলাম তাই না? তো এইটার ভিতরে ডিজে ঢুকাইছে, গান ঢুকাইছে, ছেলে মেয়ে ডান্স করছে, নাচছে, নাইছে, এটারে ডিজে বানাইছে। বিয়ের মধ্যে লাগা এটা, হিন্দু বাড়ি তো লাগা, এই বাড়ি তো লাগা, এই বাড়ি তো লাগা। এখন সব দোষ হয় তাহিরের উপরে পড়ে। তাহলে আমার জ্বালা কি কমছে না, বাড়ছে? বাড়ছে, এই জন্যই বলি, এই জন্য এগুলো কান দিও না, এগুলো কইও না। যারা এই সুন্দর পরিবেশের কথাগুলোকে কেটে নিয়ে বিকৃত করে পাবলিকের সামনে এই উলামায়ে কেরামদেরকে নিয়ে হাসির, উলামায়ে কেরামদেরকে হাসির পাত্র বানাইছে। আমি তো শুনছি এই মাহফিলের মধ্যে কে আসছিল, কয়টা নাম কর না, কে কে আসছিল? আরে বক্তা আসছিল না? আসছিল তো, এর আগেও তো এই মাহফিলে হইতো না? এখানে অনেক বক্তা, আমিন হামদার সাহেব আসছিল, বজলুর রশিদ সাহেব আসছিল, তারেক মনোয়ার সাহেব আসছিল, সাদিকুর রহমান আজারি সাহেব আসছিল, এরপর এইরকম অনেক বক্তা এই মাঠে আসছে। এখন এই মাঠে এখন আমি আসছি, যদি মনে করেন সব হুজুর আবার মিললে যদি একসাথে আই কেমন লাগবো? আপনারা ঠেলা ঢিলে করেন না, ঠেলা ঢিলে করেন না। ওই শিল্পপতি সাহেব কইতেছে আপনি প্রতি বছর আইবেন, আমি প্রতি বছর আমু আই সর্বনাশ, যে দূরে আই পছন্দ করছি, পছন্দ আমিও তো করছি, যে সুন্দর চেহারা এই জন্য 2 লাখ লইছি। যদি সম্পর্কটা একদিন আগে করতাম তাহলে 3 লাখ লইলাম। ওই যা কর সুবিধা নাই, মন বড়, মন কি দানে দন কমে না, দানে সম্পদ বাড়ে। কথা কর, আরে কথা কর। তো এই ময়দানে আমির আমদার সাহেব আসছে, এখানেই তো সাদিক রহমান আজরি সাহেব আসছে, তারেক মনোয়ার সাহেব আসছে, বদরুল রশিদ সাহেব আসছে, আমির হামদার সাহেব আসছে, এইরকম অনেক বক্তা এখানে আসছে। এই মাঠে তাহিরি আসবে, আপনারা শূন্য এই মনে মাথা নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা তো হতেই পারে না। মানে কি যে শুরু করছেন আপনারা, এইটা কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, ওনার সাথে আমাদের আকীদাগত যদি কোনো ত্রুটি থাকে, আমার সঙ্গে যদি ওনার কোনো আকীদার ত্রুটি থাকে, আমি তো ডাইরেক্টই বলি আমরা হুজুররা এক এক দিকে এক একজন মাহফিল করি। আমার তো মনে হয় যে গরমের আলিমে হোক না কেন, আমরা হুজুররা যদি একটা টেবিলে বসতে পারি 1 ঘন্টায় সমাধান হয়ে যাবে। অনুপস্থিতি মানুষের দূরত্ব বাড়াইয়া দেয়, অনুপস্থিতি ভালোবাসাকে মৃত্যু ঘটাইয়া দেয়। এই জন্য কাছাকাছি আসলে হয়তো আমি যেটা বুঝি না আমাকে তিনি বুঝাবেন, তিনি যেটা বুঝে না আমার হুজুররা আকাবাররা থাকলে ওনারা এটা ওনাকে বুঝাবে, ওইলা আমারে বুঝাইয়া তাদের ওনাদের দলে নিবেন, আর না হয় তারা বুঝ জাগ দলে আসবেন। এরপর যদি মিল্লা জিল্লা যদি বুঝে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আইতাম পারি ঠেকাই কেনা। আজকে ঘরের 3টা ছেলে 3টা বাঘ হয়ে রয়েছে, এর লাই কেন ভাষার ঘরের মানুষ টাঙ্গুল তিল্লা কথা কয়? 3টা ভাই যদি এক থাকতো আঙ্গুল তুলে কথা বলার সাহস পেতো না। 3টা জায়গায় আমরা একমত। কয়টা জায়গা? 3টা। আচ্ছা, আমার কথা মনে আপনারা একটু নেগেটিভ মনে করতেছেন তাই না? আমি কি কোনো বাড়ায় বলতেছি? এই কথাগুলো দরকার আছে কিনা বলো? তাহলে ফেসবুকে কি আর উল্টা পাল্টা লেখবা? উল্টা পাল্টা লেখবা? শুধু আমি বলছি না, আমার বিরুদ্ধে লেখ অসুবিধা, অন্য কারোর বিরুদ্ধে লেখো না। তাহিরি বিরুদ্ধে লেখলে তাহিরি মামলা করতো না। আমি জানি যে পোলাপন বুঝে না, ঠিক কিনা বলো? যাই হোক,
এবার কোথায় জেনে গেছিলাম, ও তিনটা জায়গায় আমরা একমত। সিরাজগঞ্জ বাসী এই ওয়াজগুলো টেনশন করে না, বয়েতেন না করে ঘুমাচ্ছে এই মানুষটা সিলেটে সিলেটে গলা ভেঙে গেছে। এই শুনেন, তিনটা জায়গায় আমরা একমত। কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে সকলে মিলে মিশে সেটাকে প্রতিহত করতে হবে। তোমরা কি আসো আমার সাথে? মুরব্বীরা মাঝে মাঝে আসেন, আপনাদেরকে তোমরা কইছি না, আমার সহযোদ্ধা যারা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা, এদেরকে বলছি মুরব্বী বাট নট মুরব্বী, আপনাদেরকে বলছি না, তুমি এই যে না আইডল আমার পোলাপান যেগুলো আর কি আমার আমার লেভেলে যেগুলো আছে, আর আমার ওয়াজে আমার লেভেলের মানুষ বেশি থাকে বয়সের, এই জন্য আমি একটু মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা কি আমার অপরাধ? শরীরে বেশি ভালো না, এরপর কিন্তু সিলাইতেছি উবের ঠেলায়, দেখকে ভাল লাগতেছে তো, দেখকে সব বুঝে গেছে। যাই হোক, আরে ব্রাহ্মণবার বাসিতে বলতেছি। এরপরে শুনেন, কয়টা জায়গায় একমত? এরপরে আরেকটা হলো, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা সকলে ঐক্যমত্য ভাবে সেটাকে প্রতিহত করতে হবে। এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, মায়ানমার মাঝে মাঝে হেলিকপ্টার ছাড়ে, এটা টাইম নাই বাঙালির কাছে, শুধু আর্মি এবার বিজিবি না আমরাও আছি, চালাইতে পারলে পারো না পারলে নাই, বুলেটের সামনে জীবনটা দিতে পারো দেশের লাগে। আমি ওয়াজ করি আর আসে একমত নি, একমত নি, একমত, হাত তুলে দেখা মাশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি, মৃত্যু একদিন তো হবে, আগে হোক আর পরে হোক মৃত্যু হবে, তো তাহলে বাঁচার মতোই বাঁচতে হবে। মুনাফিকের জিন্দেগি লানত, আমাদের মধ্যে মুনাফিক বেশি, মুনাফিকি করবেন না, আমরা সকলে মিলেমিশে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কি না বলেন? এই জন্য মৃত্যুর কালে ইমানদাররা হাসি মুখে মৃত্যুবরণ করে, বদরের যুদ্ধে 14 জন সাহাবী হাসি মুখে জীবন দিছে, উহুদের যুদ্ধে হযরত তালহা হাসি মুখে জীবন দিছে, আর আমাদের দেশে যখন জীবন দেওয়ার প্রশ্ন আসে তখন গিয়া কয় জরুরি কাজ আছে, কি আছে জরুরি কাজ আছে, হক কথা কেউ কয় না, এই জন্য তাহিরি হক কথা ছাড়া ভালো লাগে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোথায় গেছিলাম মনে করে দাও, মরণ মৃত্যুবরণ করতে যদি হবে, বাবা চলবে না, ইয়াবা চলবে না, কি সঠিক আমার কথা, কি সঠিক? এখানে গেছিলাম তোমার মনে হচ্ছে আমি ভুলে গেছি, আমি ভুলে যাইনি বেটা, চুরি চলবে না, ডাকাতি চলবে না, ফেন্সিডিল চলবে না, কোরআন তেলাওয়াত চলবে, মুস্তফার শান চলবে।